আসসালামু আলাইকুম। আসছে কোরবানির ঈদ উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এলাম মজাদার আরেকটি মিডল ইস্টের ডেজার্ট রেসিপি, আর এটার নাম হচ্ছে কাদাইফ। অনেক জায়গায় এটাকে কুনাফা, কুনাফে অথবা কাদাইফ বলেও ডাকা হয়ে থাকে। স্পেশালি এটা টার্কিশ ডেজার্ট হিসেবেই বেশি পরিচিত। টার্কিশদের কাছে বাকলাভা আর কাদাইফ দুটি জনপ্রিয় ডেজার্ট। গত রোজার ঈদে আমি আপনাদের সঙ্গে বাকলাভার রেসিপিটি শেয়ার করেছি, আর আজ থাকছে আপনাদের জন্য মজাদার কাদাইফের রেসিপি। এই কাদাইফটা আসলে অনেক রকম হয়ে থাকে, ভেতরে চিজ বা ক্রিমের পুর দিয়ে। আজকে আমি বাদামের পুর দিয়ে এটা তৈরি করে দেখাবো। আর আজকের কাদাইফটা তৈরি করবো আমি পেস্তা বাদাম দিয়ে। এজন্য এখানে আমি আধা কাপ খোসা ছাড়ানো ফ্রেশ পেস্তা বাদাম নিয়েছি। আপনারা চাইলে অনেক ধরনের বাদাম একসঙ্গে নিতে পারেন, অথবা যে কোনো একটা বাদামও নিতে পারেন। আজকে আমি দুটো বাদাম দিয়ে করব, পেস্তা এবং আমন্ড। এখানে আমি আধা কাপ আমন্ড নিয়েছি, সেই সাথে আছে বাটার 200 গ্রাম। বাটারটাকে মেল্ট করে নিতে হবে। আমি পুরোটাই বাটার দিয়ে করছি, আপনি চাইলে অর্ধেক বাটার আর তেল একসঙ্গে নিতে পারেন। আর আজকের কাদাইফটা তৈরি করার জন্য মেইন যে উপকরণ কাদাইফ, সেটা আমি এইভাবে প্যাকেটের কেনাটা দিয়ে ব্যবহার করছি। এটা যারা দেশের বাইরে থাকেন তারা খুব সহজেই পেয়ে যাবেন টার্কিশ শপগুলোতে। আজকাল শুনেছি আমাদের দেশেও এই মিষ্টিটার বেশ প্রচলন হয়েছে, তো যারা ঢাকা থাকেন একটু খোঁজ করে দেখতে পারেন, হয়তোবা পেয়েও যেতে পারেন। আর যারা পাবেন না তাদের জন্য ঈদের আগে আমি অন্য উপায়ে এই কাদাইফ তৈরির রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আর এগুলোকে আস্তে আস্তে এভাবে টান দিলেই থ্রেডগুলো আলাদা হয়ে চলে আসে। তো আজকে যেহেতু আমি রোল করব, তাই এভাবে না খুলে আমি এটাকে একটু লম্বালম্বি করে ভাজে ভাজে খুলবো। এই যে এভাবে দেখবেন যে আস্তে আস্তে করে এই ভাঁজগুলো টান দিলেই খুলে খুলে আসবে। খুবই ইজি, জাস্ট প্রথম ভাঁজটা আপনি খুঁজে পেলে বাকিগুলো এভাবে টানলেই একে একে খুলে আসবে। ভাঁজগুলো খুলে নেওয়ার পরে তারপরে আপনাকে এই থ্রেডগুলো একটু আলাদা করে নিতে হবে। চেষ্টা করবেন যেন খুব বেশি ছোট ছোট না হয়ে যায়, যেহেতু রোল করব। তবে আপনি যদি রোল না করতে চান তাহলে আর কোনো সমস্যা নেই, জাস্ট এই থ্রেডগুলো একটা গা থেকে আরেকটা গা এভাবে খুলে নিতে হবে। আমি আজকে 500 গ্রামের প্যাকেট নিয়েছি, তবে আজকে যে বেকিং ট্রেটা ব্যবহার করব সেটা খুব বেশি বড় নয়, তাই এই প্যাকেটের 3/2 ভাগ আমি ব্যবহার করছি। আর সেই যে বাটারটা দেখিয়েছিলাম সেটা গলিয়ে নিয়েছি, তার থেকে কিছুটা বাটার আমি এখন এই কাদাইফের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে বাটারটাকে এর গায়ে লাগিয়ে নিতে হবে। আসল উদ্দেশ্য হচ্ছে যে এই বাটারটা যদি এই সেমাইগুলোর গায়ে লেগে যায় তাহলে এটা একসঙ্গে আর লেগে থাকবে না, আর তাছাড়া যখন আমরা বেক করব তখন এটা সুন্দরভাবে বেক হবে, কোথাও কাঁচা থেকে যাবে না। আরও একটু বাটারের দরকার আছে, তো আমি আরও একটু বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে হাতের সাহায্যে এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালো করে পুরোটা সেমাইয়ের গায়ে বাটারটা লাগিয়ে নিতে হবে। সেমাইগুলোর গায়ে বাটার লাগিয়ে রেডি করা হয়ে গিয়েছে। আর সেই যে বাদামগুলো দেখিয়েছিলাম, আমন্ড আর পেস্তা, সে দুটোকেও আমি গ্রাইন্ডারে অল্প করে এভাবে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি গুঁড়ো না, একটু দানাদার গুঁড়ো করে নিয়েছি। এইবারে রোল করার পালা। প্রথম একটা বোর্ডের উপর অল্প কিছুটা সেমাই আমি এভাবে নিয়ে নিলাম। রোলগুলোকে আপনি কতটা ছোট বা বড় রাখবেন সেই হিসাব করে সেমাইটা নিতে হবে। তারপরে এর মধ্যে আমি সেই বাদামের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেস্তা দিচ্ছি, তারপর আমি এর মধ্যে কাঠবাদামটা দিয়ে দিব। আজকে আমি দুটো বাদাম দিয়ে করছি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা বাদাম বা অনেকগুলো বাদাম একসাথে মিশিয়েও করতে পারেন। যেমন ওয়ালনাট নিতে পারেন, হ্যাজেলনাট নিতে পারেন, কোনো কোনো ক্ষেত্রে পিনাটও দেওয়া হয়, তবে শুধু পিনাট দিয়ে করলে আবার এটা ভালো লাগবে না। তারপর এটাকে এইভাবে এক পাশ থেকে ধরে এইভাবে একটু মুড়িয়ে নিতে হবে। আমার এটা রোল করা হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। একটু ঘুরিয়ে দিচ্ছি, এইভাবে রোল করে নিতে হবে প্রথমে। তারপরে এই রোলটাকে ধরে যে বেকিং ট্রেতে আপনি বেক করতে চান সরাসরি সেই বেকিং ট্রেতে বসিয়ে দিতে হবে। বেকিং ট্রেতে কোনো বাটার বা তেল ব্রাশ করার দরকার হবে না। আমার বেকিং ট্রেটা ছোট, আমি দুপাশে 5টা 5টা করে টোটাল 10টা রোল এখানে বসিয়ে নিচ্ছি। সবগুলো বসানো হয়ে গেলে তারপরে একটা স্প্যাচুলা দিয়ে এবার এগুলোকে একটু সুন্দর করে শেপ দিয়ে দিতে হবে, যাতে সেমাইগুলো যেগুলো একটু উঠে উঠে আছে সেগুলোকে দাবিয়ে দিতে হবে এবং প্রত্যেকটা রোলের গাটা একটু মসৃণ করে দেওয়ার চেষ্টা করতে হবে। এভাবে একটু চেপে চেপে সেট করে দিলে এগুলো বেক হওয়ার পর দেখতে অনেক সুন্দর লাগে, না হলে এই থ্রেডগুলো উঁচু উঁচু হয়ে থাকবে, দেখতে আর অতটা সুন্দর লাগবে না। যখন চারপাশ থেকে এটা মোটামুটি এরকম শেপ দেওয়া হয়ে যাবে তখন বাকি যে মেল্টেড বাটারটা ছিল সেটা এর ওপর দিয়ে একটু ব্রাশ করে দিতে হবে। আমি টোটাল 200 গ্রাম বাটার নিয়েছি, সেটাকে মেল্ট করে 3 ভাগের 2 ভাগ আমি এই সেমাইগুলো মাখাতে ব্যবহার করেছি আর বাকি 1 ভাগ এভাবে ওপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। আর বাটার ব্রাশ করার পর আবারও একটু স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে এটাকে সেট করে দিতে হবে। আমার এটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন আমি শেপটা এরকম দিয়েছি, আপনারা চাইলে কিন্তু গোল, লম্বা, চ্যাপ্টা নানা রকম শেপে এটা করতে পারেন, অথবা বাকলাবার মতো নিচে একটা লেয়ার বসিয়ে তার উপরে বাদাম দিয়ে আবার উপরে একটা লেয়ার দিতে পারেন। এবার এটাকে বেক করে নিতে হবে। 10 মিনিট আগে আমি ওভেনটাকে চালু করে রেখেছিলাম 180 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর একদম মিডল র্যাকে রেখে আমি এটাকে বেক করে নিব 25 থেকে 30 মিনিটের জন্য। ওটা বেক হতে হতে আমি এবার সুগার সিরাপটা বানিয়ে ফেলি। একটা হাঁড়িতে আমি 2 কাপ চিনি আর 1.5 কাপ পানি নিয়ে নিচ্ছি, অর্থাৎ আমাদের চিনির শিরাটা মোটামুটি ঘন শিরা হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। চিনি আর পানিটা আমি হালকা করে একটু মিশিয়ে দিচ্ছি যাতে চুলায় দিলে এটা নিচ থেকে পুড়ে না উঠে। তারপর এই শিরাটা ঠান্ডা হওয়ার পর যাতে ক্রিস্টালাইজ না হয়ে যায় এজন্য একটা স্লাইস লেবু দিয়ে দিলাম। এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিব আর বলক ওঠার পরে 2-3 মিনিট অর্থাৎ টোটাল আমি 5-6 মিনিট এটাকে হাই হিটে জাল করব। আমাদের শিরাটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন এটা অনেক বেশি ঘন বা অনেক বেশি পাতলা শিরা না, 1 তার বা 2 তারের শিরা তো হবেই না, তবে একটা আঠালো চটচটে শিরা হবে। আর আমরা এই শিরাটাকে মোটামুটি বেশ ভালো গরম অবস্থাতেই ব্যবহার করব। 30 মিনিটের মাথায় আমি কাদাইফের ট্রেটা ওভেন থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপরে খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে, আর মিডল র্যাকে রেখে 30 মিনিট বেক করলে এরকম গোল্ডেন কালার চলে আসবে। আর এই ওভেন থেকে ট্রেটা বের করার পরপরই গরম থাকা অবস্থায় এর উপরে আগে থেকে তৈরি করে রাখা গরম সুগার সিরাপটা ঢেলে দিতে হবে, তবে একবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে এভাবে ঢালবেন। দেখবেন এটা আস্তে আস্তে সুগার সিরাপটা সোক করে নেবে। তারপর যদি মনে হয় আরেকটু লাগবে আরেকটু দিবেন, আর মাঝে মাঝে ট্রেটা ধরে এইভাবে একটু চারপাশে ঘুরিয়ে দিবেন যাতে এক জায়গায় শিরাটা জড়ো না হয়ে থাকে, সব জায়গায় একটু মিশতে পারে। আর এই সুগার সিরাপটা দেওয়ার পর মিনিমাম আপনাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে যাতে করে এটা সুগার সিরাপটা সোক করতে পারে। আর সাজানোর জন্য আমি এখানে পেস্তা বাদামের গুঁড়ো বাকি যেটুকুন ছিল সেটাকে একটু মিহি গুঁড়ো করে নিয়েছি, তারপর ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। ভেতরে আপনি যে বাদামের পুরি দেন না কেন বা চিজ, ক্রিম যেটাই দেন না কেন, ওপরে সাজানোর ক্ষেত্রে এরকম পেস্তা বাদামের গুঁড়ো ব্যবহার করলে দেখতে বেশি আকর্ষণীয় লাগবে। দেখুন একটু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি। আর সব থেকে মজার ব্যাপার হলো এটা আপনাকে আলাদা করে প্লেটিং করতে হবে না, এই ট্রেটা ধরেই সরাসরি আপনি পরিবেশন করতে পারবেন। 1 ঘন্টা পরে ট্রে থেকে একটা পিস তুলে আপনি জাস্ট সার্ভ করবেন। একটা প্লেটে আমি একটা রোল তুলে নিয়েছি, চারপাশে একটু বাদামের গুঁড়ো দিয়েও সাজিয়ে দিলাম। এবার চলুন একটু কেটে দেখা যাক। এই কাদাইফের ওপরের অংশটা ক্রিস্পি থাকবে, ভেতরে নিচে থাকবে রসালো আর নরম সেমাই, আর তাছাড়া বাদামের পুর তো আছেই। খুবই টেস্টি এই কাদাইফটা। যারা দেশে আছেন হয়তো অনেকের ক্ষেত্রেই সম্ভব হবে না বানানো, সেজন্য আমি লাচ্ছা সেমাই দিয়ে যে কাদাইফ বা কুনাফা তৈরি করা হয় সেটার রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আর যারা দেশের বাইরে আছেন এই ঈদে অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।